উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে গ্রামের উন্নয়ন। হাইলাকান্দি জেলার জাতীয় পঞ্চায়েত দিবসে এ কথা বলেন রাঙ্গাউটি জিপি সভানেত্রী স্বামী আইনজীবী আফজল হোসেন চৌধুরী। জাতীয় পঞ্চায়েত দিবস উদযাপন নিয়ে পঞ্চায়েতের অতীত প্রেক্ষাপট তুলে ধরেন আফজল। তিনি বলেন, সংবিধানের 73তম সংশোধনের পরিপ্রেক্ষিতে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ্যে প্রতিষ্ঠার মধ্য দিয়ে এক আমূল পরিবর্তন আসে দেশে। এর আগে পঞ্চায়েতের কাজ ছিল ক্ষুদ্র পরিসরে। গতকাল এভাবে অভিমত প্রকাশ করেন তিনি। এদিকে জাতির জনক মহাত্মা গান্ধীর স্বপ্নের গ্রাম স্বরাজ পরিবর্তিত হয়ে আজকাল ডিজিটাল পর্যায়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় নিত্য নতুন প্রকল্পের মধ্য দিয়ে পঞ্চায়েত ব্যবস্থায় এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হয়েছে। গ্রাম উন্নয়নের পূর্ব শর্ত গ্রামের উন্নয়ন, এই অভিমত প্রকাশ করেন জিপি সভানেত্রী স্বামী আইনজীবী আফজল। এদিকে সমাজের হতদরিদ্র পরিবারের মানুষ PMAY, অরুণোদয়, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা সহ গ্রাম উন্নয়নের লক্ষ্যে প্রতি বছর অর্থ কমিশনের আওতায় মঞ্জুরি পেয়ে উপকৃত হচ্ছেন। নতুন রূপ ধারণ করছে গ্রামাঞ্চল। তিনি বলেন, গ্রাম উন্নত হলে তবেই দেশ উন্নত হবে। সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি। সুন্দর প্রশ্ন করেছেন। তো আগেকার দিনে পঞ্চায়েত রাজে অনেক কিছু স্কিম টিম ছিল না, আপনারা নিশ্চয়ই জানেন। পঞ্চায়েত রাজে শুধুমাত্র বিচার সভা হতো, এই গ্রামের কোথায় কোনো বিবাহ নিয়ে বা কোনো চুরি জাকাতি হলে এইগুলা সমস্যা নিয়ে শুধু সমাধান হতো বিচার সভার মাধ্যমে, এর বাকি কিছু ছিল না। কিন্তু আজকের পঞ্চায়েত সেই পঞ্চায়েত নয়। আজকের পঞ্চায়েতগুলো প্রায় ডিজিটাল পঞ্চায়েত হয়ে গেছে। অনেক প্রকল্প গভর্নমেন্ট নির্ধারণ করে দিয়েছে, সব কিছু অনলাইনে চলছে। এখন প্রত্যেকটি একটি স্কিম কাজ করতে হলে অনলাইনে এটি করতে হয়। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য স্কিম আছে, আমি আপনাদেরকে বলছি। যেমন ধরুন MGNREGA, যেটা 2005 সালে শুরু হয়েছে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এই অ্যাক্টের আন্ডারে আপনারা জানেন গ্রামের যে কোনো মানুষ, অশিক্ষিত বেকার মানুষ, বেকার মানুষ যারা আছে, ছেলেরা আছে, তারা 100 দিনের কাজ পায় জব কার্ডের মাধ্যমে। এটা একটি খুব ভালো প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে গ্রামের অনেক কাজকর্ম হয়ে থাকে, অনেক উন্নয়নমূলক কাজ হয়ে থাকে। এবং তৎসঙ্গে গ্রামের মানুষ যারা আছে, আনস্কিল ম্যানুয়াল লেবার যারা আছে, তারাও এখান থেকে অনেক কাজ করে অনেক বেকার মানুষ পয়সা পায়। আরেকটি উল্লেখযোগ্য স্কিম আছে, যেমন ফাইন্যান্স কমিশন। আপনি জানেন যে প্রত্যেক 5 বছর পর পর একটা ফাইন্যান্স কমিশন গঠন হয় এবং এই ফাইন্যান্স কমিশনের মাধ্যমে সাংবিধানিক যে অধিকার আছে পঞ্চায়েতের সেটা দেওয়া হয়েছে। এবং ফাইন্যান্স কমিশন প্রত্যেক 5 বছর অন্তর্গত 5 বছরের জন্য একটি ফাইন্যান্স কমিশন নির্ধারণ হয় এবং গ্রামের উন্নয়নের জন্য লোকাল সেলফ বডি যেগুলো আছে এগুলো উন্নয়নের জন্য অনেক টাকা দিয়ে থাকে। যেমন আমরা আগে 13 ফাইন্যান্স করেছি গত পঞ্চায়েতে, এখন এসে আবার 14 ফাইন্যান্স কমিশন পেয়েছি। 14 ফাইন্যান্স কমিশন ইতিমধ্যে শেষ হয়ে গেছে 2020-এ, এখন শুরু হয়ে গেছে 15 ফাইন্যান্স কমিশন। তো 15 ফাইন্যান্স কমিশনের মাধ্যমে আমরা দুইটা ভাগে, টাইট এবং আনটাইট, এই দুইটা ভাগে ফান্ড পাই। একটা টাইট ফান্ড যেটা থেকে আমরা কিছু লিমিটেড স্কিম করতে পারি, যেমন পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটার, স্বচ্ছ ভারত, ড্রেনেজ সিস্টেম, এগুলা কিছু লিমিটেড নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবং আনটাইট যেগুলো আছে, আনটাইট স্কিম দিয়ে আমরা মানে বেসিক সার্ভিস যেগুলো আছে, অর্থাৎ যে কোনো কাজ আমরা গ্রামের উন্নয়নের জন্য গ্রামসভার মাধ্যমে নিয়ে যেতে পারি। তার মধ্যে আরও স্কিম আছে, যেমন আপনার এই PMAYG, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এগুলোর মাধ্যমে ভারত সরকার নির্ধারণ করেছে যে 2022 সালের মধ্যে সবার জন্য একটি পাকা ঘর। এবং এই হিসাবে গভর্নমেন্ট প্রিপারেশন চলছে। ইতিমধ্যে আমাদের গ্রাম পঞ্চায়েত 250 মতো PMAY ঘর দেওয়া হয়ে গিয়েছে এবং আরও অনেক ঘর দেওয়ার জন্য নতুনভাবে তালিকা প্রস্তুত হচ্ছে। তারপরে আপনাদের আছে NSAP, ন্যাশনাল সোশিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, যার মাধ্যমে বৃদ্ধ ভাতা, অবিবাহিত মহিলাদের জন্য পেনশন, অনেক কিছু আর কি, অনেক স্কিম আছে। আরও অনেক স্কিম আছে ছোটোখাটো যেটা আমাদের পঞ্চায়েতের মাধ্যমে মানে প্রতিষ্ঠিত হয়, এগুলোই আমি এখন বলব। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।